দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার অবসান। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় মহাসারম্ভের উদ্বোধন হল আগরহাট। উল্লেখ্য, স্থানীয় আগর চাষী এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল তারা যেন বৈধভাবে আগর ব্যবসাটা চালিয়ে যেতে পারে, যা দীর্ঘ বামামূলে বঞ্চনার শিকার ছিল আগর ব্যবসায়ীরা। 2018 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে 54 কুর্তি কদমতলা থেকে শাসক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিঙ্কু রায়। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দল ক্ষমতায় আসলে সম্পূর্ণ আইনি জটিলতাকে সরলীকরণ করে আগর চাষী ও ব্যবসায়ীদের জন্য কদমতলা ব্লক এলাকায় একটি মার্কেট হাব তৈরি করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একের পর এক উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি দেশ বিদেশের বিশেষজ্ঞ দ্বারা বিভিন্ন কর্মশালাও করা হয়েছিল বিগত দিনে। তারই ফলস্বরূপ শুক্রবার কদমতলা ডাক বাংলো স্থিত মার্কেট স্টলে দুটি আগর ট্রেড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। প্রত্যাশিত দাবি অনুযায়ী অল ত্রিপুরা আগর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুটি বৈধ ট্রেড সেন্টার পেয়ে বেজায় খুশি উত্তর ত্রিপুরা জেলার সমস্ত আগর ব্যবসায়ী এবং চাষিরা। যদিও তারা 20টি স্টলের জন্য দাবি রেখেছিলেন, কিন্তু আপাতত 12টি স্টল দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এতে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের অবদান রয়েছে অনেকটাই, কারণ এই মার্কেট স্টলগুলি তাদের দায়িত্বে রয়েছে। তাছাড়া এই আগরহাট নিয়ে দীর্ঘদিন থেকেই যে নিঃস্বার্থে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন স্থানীয় সমাজসেবী সুভাষিস সেনগুপ্ত। ওনার অক্লান্ত প্রচেষ্টা এবং কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব এবং টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু এর সহযোগিতায় কদমতলার আগর চাষী এবং ব্যবসায়ীদের মুখে হাসি ফুটল। এদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক টিঙ্কু রায়, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, সম্পাদক আনফর আলী, বন দপ্তরের আধিকারিক হেমন্ত নাথ, দক্ষিণ কদমতলা পঞ্চায়েত প্রধান মানা দেব, স্থানীয় সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত, আসাম থেকে আগত আবুল কালাম বাহাসহ অন্যান্যরা। এদিন ফিতা কেটে দুটি ট্রেড সেন্টারের উদ্বোধন করেন টিঙ্কু রায়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার থেকে হাজারো হাজারো গুণ বেশি আপনারা জানেন এই আগরটা নিয়ে। কিন্তু এই কদমতলায় আগর যেহেতু অনেক বছর ধরে 50-60-70 বছর ধরে আগরের ব্যবসা হচ্ছে, তো এখানে যারা আগর সম্বন্ধিত যারা কাজ করে, আপনারা যারা অবৈধভাবে এই ব্যবসাটা করতেন তার কোনো বৈধ ব্যবস্থা ছিল না, লাইসেন্স হোক বা সেটাকে গাছ কাটা বিক্রি করা, কাজ যেটা পেন্ডিং ছিল সেটা একদিনে সমাধান সম্ভব। প্রথমত যে লাইসেন্সের ব্যবস্থা আছে সেখানে তো ধীরে ধীরে একটা একটা গুটি পায়ে পেয়ে গেছি, আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করছি। তাদের সমস্যা শুরু, তাদের যে সমস্যা সমাধান করুন। আর বিসিসিএল একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে যে এই আদর্শ মন্দির বিষয়টা দেখার জন্য, এটাকে যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য অভিজ্ঞতা দেওয়া, তার পারমিশন নিয়ে আসা, এই সেটাকে কাগজপত্র ঠিকঠাক করে ব্যবসার পরিস্থিতি তৈরি করা, সেগুলো আমরা করে পুরো উঠতে পারিনি। আগামী দিনে আমরা আবার নতুন সরকার মার্চ মাসে আবার আপনারা দেখতে পাবেন, সেই সরকার প্রতিষ্ঠা হবে, আপনারা অগ্রিম আমরা বলতে পারি এবং আপনাদের এই সমস্যাগুলো যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো এবং ভালো আন্তর্জাতিক মানের ব্যবসা করতে পারেন। এই জন্য আমরা ট্রেড সেন্টার নির্মাণ করবো এখানে, সরকার আপনাদের সঙ্গে রয়েছে। আগামী দিন আপনাদের এই ব্যবসা উজ্জ্বল ভবিষ্যৎ, আপনারা সরকারের সঙ্গে থাকবেন। আমরা আপনাদের এই ভারতবর্ষের প্রথম আগর মার্কেট, এটা ছোট হলে কি হবে, কিন্তু আপনারা বিল লাগালেন, এটা ভারতবর্ষের কথা, এটা অফিসিয়াল আগর মার্কেট, এটা অফিসিয়াল আগর মার্কেট, সরকারের স্বীকৃত মার্কেট, এটা আপনাদের আগর মার্কেট হয়েছে, হয়তো আজ দুটো দোকানে যেটা হয়েছে। এটা আগামী দিন, এটাই একদিন আমাদের কদম তোলার উজ্জ্বল নক্ষত্র জায়গা হবে, এটা আমি আজ বলে যাচ্ছি আপনাদেরকে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলী বলে, 18 নির্বাচনের পূর্বে এটা এলাকার মধ্যে সুরসুরি ছিল এবং মাননীয় টিআইডিসি চেয়ারম্যান যিনি, উনি বিভিন্ন মাইকে এবং অ্যানাউন্সমেন্টে প্রকাশ করেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে একটি আগরের মার্কেট করে দেবো। সেই লক্ষ্যে 18-র পর থেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম শুরু হয় এবং রাজ্যের মধ্যে দুটি সেমিনার হয়েছে, দিল্লিতে আন্তর্জাতিক স্তরের মেলা হয়েছে, সেই মেলাটায় তীব্রতায় অংশগ্রহণ করেছি এবং বহিরাষ্ট্রের বহিরাজ্যের বহু আগর ক্রেতা ব্যবসায়ী আমাদের ত্রিপুরা অঞ্চল পরিদর্শন করেছেন। ফরেস্ট দপ্তর আমাদের যথেষ্ট হেল্প করেছে, বিভিন্ন পিসিসিএফ থেকে শুরু করে অল ইন্ডিয়ার ফরেস্টের আইজি শো কদমতলা এবং বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারে নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। সেই লক্ষ্যে আজকে আমরা চাইছিলাম যে দীর্ঘদিনের মধ্যে একটি দীর্ঘদিন হয়েছে আমাদের একটি আন্তর্জাতিক মানের বাজার চাই, সেই লোকে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটি আজকে উনি টিঙ্কু রায় মহাশয় উদ্বোধন করে কদমতলাতে অস্থায়ী মার্কেট শুরু হয়েছে।
আগামী দিনে আমরা শুনেছি এবং আমাদের আশা আমাদের বিডিও মহাশয় বলেছেন যে কদমতলা একটি জায়গাতে একটি আন্তর্জাতিক মানের আগরহাট তৈরি হবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেই আগরহাটটির যে জায়গাটিকে পরিদর্শন করা হয়েছে সেটির মধ্যে শিলান্যাস এবং উদ্বোধনের ব্যবস্থা হবে। এটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। উপকৃত হবে বলে আমরা এই কারণে ধারণা করছি। আমরা যদিও প্রকাশ করছি না, আমাদের দপ্তর এবং রাজ্যের বিভিন্ন প্রাক্তন সিএম যিনি বিপ্লব দেব মহাশয়, উনিও আন্তর্জাতিক স্তরের মার্কেট এবং বহিরাষ্ট্রে আতর এবং আগরগুলা চিপসগুলা কীভাবে প্রচার করা রপ্তানি করা যায় সেই লক্ষ্যে উনি পার্লামেন্টে আলোচনা রেখেছেন, রাজ্যসভায় আলোচনা রেখেছেন। আমরা জানি ইতিমধ্যে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে দুবাই, কাতার এবং কুয়েত থেকে অনেক ব্যবসায়ীরা ত্রিপুরা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। রাজ্য সরকার যা উদ্যোগ গ্রহণ করছে ব্যবসার মধ্যে প্রসার ঘটানোর জন্য, আগরকে দিয়ে পারফিউম তৈরি কীরকম করা যায় সেই লক্ষ্যে কর্ণুস থেকে অনেক ক্রেতারা, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানরা রাজ্য সরকারের উদ্যোগে আমাদেরকে ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে স্ট্যান্ড ইউনিট প্রসেসিং কীরকম করা হয় সেটা নিয়েও ভাবনা চিন্তা করা হয়েছে। আশা করি আগামী দিন এটাতে আমরা বিরাট সাফল্য অর্জন করতে পারব। তবে আপাতত ছোট পরিসরে হলেও আগামী দিনে কদমতলা ব্লক এলাকায় ইন্টারন্যাশনাল আগর মার্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানিয়েছেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।